সংসারে কি কাজের অভাব আছে পৃথিবীতে কি কাজের অভাব আছে আছে করবি কাজ আয় আমার কাছে দাঁড়া দাঁড়া চোখে দেখতে পাইতিনা গো কত কানে তো শুনতে না কানটাও চাপা দেওয়া এত ঠান্ডা হ্যাঁ ও তুমি ভাবছো যে আমি কি ভিডিও করতে আছি ঠান্ডা মান্ডা নিয়ে না 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 ঠান্ডা এই ঠান্ডাতে কথাবার্তা শুনে পুরো হিট গরম হয়ে গেছে এই দেখো সব ফুললে পালা এত গরম হয়ে গেছে দেহ বাবা রে বাবা এই একই কথা একই গল্প একই জিনিস কতবার দেখবো ভাই না সরি ভাই না তো বাবা জীবন জামাই জীবন পাঠা বলবো না কারণ কি তো আজকে না আহ পাঠার মধ্যে পরিবর্তন হুম জীবনেও আশা করো না এগুলো পুরো ছল অ্যান্ড নাটক অ্যান্ড ছলনা চলছে বন্ধুরা টিকিট কেটেও কিন্তু এইরকম নাটক এরকম সিনেমা এরকম থিয়েটার কিন্তু তোমরা দেখতে পাবে না বস দেখতে হলে একটা জায়গায় যেতে হবে কোথায় 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 তার আগে একটা কথা বলি দেখেছ ওই পালবাড়ি নিয়ে না বললে না ছাল্লার ভিউ হয় না বাল্লার ভিউ হয় কারোর ভিউ হয় না দেখছো পাল বাড়ি নিয়ে বসতেই হবে ভাই যতই বলি আমি আর সোশ্যাল মিডিয়াতে আসব না আমি আর ভিডিও করব না আমি এবার কাজে চলে যাচ্ছি এই কোথায় সেই কাজ কাহা তুম থি ইতনে দিন না ইতনে দিন তো ইউটিউবেই থি তুম একদিনও তো দেখিনি তোমার চ্যানেলটাতে একটা ভিডিও আসেনি বস কি বললে সেদিন যে আমি কাউকে নিয়েই থাকতে চাই আমি কাউকে ভালোবাসি না তো সেই ডিসিশনটা তো আমরা শুনে নিয়েছি তো ওই পুরনো কাসন্দি পচা জিনিস নিয়ে কতদিন ঘাঁটবে ভাই যত ঘাঁটবে তত গন্ধ বেরোবে হুম জামাই জীবন তোমাকে বলছি আহ রে ছেলেটা দুঃখ রে কপালটা কি খারাপ রে ছেলেটার আহ আহ ভাই ভাই অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আবারও কি রিকোয়েস্টটা রাখবে নাকি ভাই দেখো না জামাইটাকে একটু মেনে যদি নাও জামাইটা এখন খুব কষ্ট পাচ্ছে জামাইটা শুধু বলছে শাশুড়িগুলো না একটা শাশুড়ি মেনেছে সরি দুটো শাশুড়িও মানেনি একটা শাশুড়ি মেরেছে মেনেছে মেনেছে মারেনি মেনেছে আর একটা শ্বশুর মানলো না কোনো একটা শ্বশুরও মানলো না বিশ্বাস করো কোনো একটা শ্বশুরও যদি মানতো সে ছেলের মতো হয়ে ছেলের মতো হয়ে ছেলের মতো হয়ে পুরো দাগা মানে এপার ওপার করে দিতো বুঝেছে তো মাগুলো মেনেছে তো মাটা সরি মাটা মেনেছে তো ঠিক পারেনি ব্যাপারটা জমাতে জানো তো তো ভাই এই ছামিয়াকে যেভাবে ভালোবেসেছিলে সত্যি ওইভাবে যদি এক ইঞ্চি ইঞ্চি ভালোবাসা যায় না না ভালোবাসার কোনো মাপ হয় না একটুকু যদি ভালোবাসতে একটুকু যদি পাশে বসিয়ে খাওয়াতে একটুকু যদি পাশে বসিয়ে লাইক করতে একদিনও তো তোমার গেঞ্জিগুলো ওই যে ছেড়া বারমুন্ডা ছেড়া বারমুন্ডা পরতে দিয়েছিল না ওই ছেড়া বারমুন্ডাটা একদিনে যদি দিতে সত্যি তোমার এই জামাইটা পুরো আপন জামাই হয়ে যেত মানে ছেলের জায়গাটা বুঝতে পারছো ভাই কি ভুল দেখেছ ছেলেটাকে তুমি বঞ্চিত করলে এইভাবে উচিত করি ভাই কিরে আসল কথায় ফিরে আয় তেলটা কোথায় মারছিস তেল কি সস্তা হয়ে গেছে নাকি বন্ধুরা না আমি যদি জানি একশো টাকা করে মনে হয় তেল নানান প্রকৃতির তেল আছে অবশ্য হ্যাঁ না সানফ্লাওয়ারটা একশো ষাট টাকা তারপরে একশো পঁয়ত্রিশ টাকা তো তেলের দাম তো অনেক বেশি সাদা তেলের কথা আমি বলছি অনেক বেশি তাহলে এত তেল মারছে কোথা থেকে চ্যানেলে তো ভিউজ নেই সব কিছু তো বিক্রিও করে দিচ্ছে তাহলে এত তেল রিমিকে ঢালছেটা কোথা থেকে ভিডিওটাতে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল না মানে এদিকেও ছাড়বো না ওই দিকেও ছাড়ছি না এ তুমি আর ও কুললে তুমি আমি গড়া গড়ি যাবো এদিকে একজন থাকবে থাকবে পাঁচ বালিশ দুটোই চাই দুই ঠ্যাঙে দুটো পাঁচ বালিশ চাই মাঝ গানে আমি গড়াগড়ি করব। এই শোন একটা কথা বলি সেদিন তুই ক্লিয়ার করে দিলি ভাই কথা কথাগুলো বলতে বিশ্বাস করে বাধ্য হচ্ছি তুই তো সেদিনই ক্লিয়ার করে দিলি দিলি রিমি ইয়া ইয়াঈশানী নামটা আমি বললাম না পুরোটা কাকে চাই কাকে আমি চাই কাকে আমি ভালোবাসি একই তো ভিডিও আবার মানে দেখছিস ওই ভিডিওটা খেলো পঁয়ত্রিশ হাজার ভিউজ হয়েছে চল ভাই কিছু না কিছু আল্লাহ তো ব্যাস রিমিকে নিয়ে আবার চলো একই থামনে একই কথা নিয়ে আবার পুনর্কাশন্দী ঘাটতে চলে এসেছিস শোন তুই এটা গল্প ফেদে গেছিস আজ এটা বেশ সুন্দর গল্প ফেতেছিস কি সুন্দর আবেগ প্রবণ বিশ্বাস কর তোর ভিডিওটা দেখার পরে আমাদের এই পাগলিটা হুম পিঙ্কির মেয়ে পিঙ্কির মেয়ে তো পাগলি তোর প্রেমে পাগলি হয়ে গেছে পিঙ্কির মেয়ে না বাপ মানে না মা মানে না গোষ্ঠীর কাউকে মানে শুধু জগতে আর কিছুই দেখতে পায় না অন্ধ মনির মতো শুধু তোকেই দেখে চোখ বুঝলেও তুই চোখ বন্ধ করলেও তুই তাকালেও তুই জাগলেও তুই ঘুমালেও তুই শুধু ভুলভুলাই হয় তুই এই ঘুরছিস চারিদিকে বিশ্বাস কর ওর জগতে ও কাউকে আর আপনও করতে পারছে না কাউকে আর দেখতেও পাচ্ছে না তুই দেখ কিরকম স্যানা বা ছেলে তুই কিরকম সেনা বা ছেলে ওই পাশে কি বলতো পারবি না পাঁচ বছর বছর পাঁচ তো দূরের কথা থাক ভাই পাঁচটা দিন তুই থাকতে পারছিস না দেখতেছিস আচ্ছা বন্ধুরা এবার সিরিয়াস কথাতে আসি এই যে এতদিন দোষারূপ করা হচ্ছিল যে রিমি ওদের মাঝখানে ঢুকে এদের মানে সংসারটা নষ্ট করেছে আজকে এই ছেলেটি কথা বলতে বলতে কথা বলতে বলতে অনেক কথাই কিন্তু আজকে শিকার গেল তাই না তো কি বললো না এরকম দেখা হয়েছিল দুজন দুজনের দুঃখের কাহিনী কষ্টের কাহিনী বলতে বলতে দুজন দুজনের প্রেমে পড়ে গেছে অনেক কথাই সে বলেছে এক্স ওয়াই জেড এক্স বলছে তোমাদের জীবনে কাদের এক্স নেই বলো শোন এক্স মানে কি জানিস এক্স বলছে তোমাদের জীবন কি একটা করেই এক্স আমার জীবনে দুটো এক্স তোর জীবনে দুটো এক্স নয় এক্স কাকে বলে জানিস এক্স ওয়াই জেড কাকে বলে জানিস তুই এক্স বলে এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড নট এক্স বউ তাও দু দুটো এক্স এটা আবার কি নাম দিবি এক্স ওয়ান এক্স টু নাকি এবার আসছে রিয়েল আর একটা তাই তো তারপর ওটা হবে এক্স থ্রি তাহলে লাইন দিয়ে তো এক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ কি সংখ্যাটা এইভাবে বাড়তে থাকবে নাকি অবশ্যই কথাটা কিন্তু এই বাস্তবটা অন্তত নেই কোথাও এক্স মানে লাভার ছিল গার্লফ্রেন্ড ছিল ভালোবাসতো ঠিক আছে চলো এক্স আমি বারবারই কিন্তু বলি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বিয়ের আগে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ দশটাও হতে পারে দশজনকেও ছাড়া যেতে পারে কারণ আমি তো ভালোবাসছি আমি দেখবো তাকে অবশ্যই জাস্টিফাই করব যে দেখো দুদিন ভালোবাসলাম মানে বিয়ে করে ফেলতে হবে এরকম কথা নেই আগে আমি ভালোবেসে তো যে সেই মানুষের সাথে কিন্তু আদৌ আমি সংসার করতে পারবো কিনা আমি দুদিন তাকে ভালোবাসলাম হাই হ্যালো বললাম বলে বেড়ে ফেলে দিলাম দিয়ে করে নিলাম করে নিয়ে তারপরে আমি তাকে বিয়ে করে ফেললাম এটাকে ভালোবাসা বলা হয় না হ্যাঁ এই ছেলেটি জামাই বাবা জীবন ঠিক সেম কাজটাই করেছে কারণ সে অল্প বয়সে পাকলে তার দুঃখ চিরকাল সে ওই অল্প বয়সে তার চুলকানিটা বেশি ছিল তার কন্ট্রোল ক্ষমতাটা একদমই ছিল না মানে কি বলতো সেই মাছটা ও খুব তাড়াতাড়ি সামনে পেয়ে গেছে বিড়াল যেমনি অনেক চেষ্টা চালু করে তারপরে কড়াই ফড়াই থেকে মাছটা চুরি করে খেতে হয় ওকে সেটা করতে হয়নি মাছ এসে নিজের নিজে নিজেরাই এসে ধরা দিয়েছে বিড়ালের কাছে হ্যাঁ তাই মাছগুলোই এসে এসে ধরা দিয়েছে সে তো খাবেই সে খেয়েছে হুম সে খেয়েছে তার দোষ নেই তার দোষ নেই কারণ কি বলতো মাছ যদি সে মুখে ঢুকে যায় তাহলে সে খাবে না কেন তাই না কিন্তু বিড়ালটারও তো ভাবা কি বলছে যে কি যে আচ্ছা তোমরা বলো তো তোমরা বলো তো ভালোবাসা কি দুজনকে ভালোবাসা যায় না কোন দিক দিয়ে ভালোবাসা মানে জানিস ভালোবাসা মানে জানিস তাহলে শেক্সপিয়ারের গল্প হতো না দেবদাস পারোর গল্প হতো না এগুলো কিন্তু শরৎচন্দ্র লিখে গেছে দেবদাস পারো এই যে দেবদাসের গল্প হতো না ঠিক আছে চন্দ্রিদ কি কালিদাস কালিদাসের গল্প হতো না ঠিক আছে এই যে গল্পগুলো এমনি এমনি কিন্তু হয়নি শরৎচন্দ্রের ঠিক আছে যে ভালোবাসার মানুষ একটাই হয় জীবনে সত্যিকারের ভালোবাসলে সত্যিকারের যদি ভালোবাসা যায় ভালোবাসার মানুষ একটাই হয় আর সেগুলো হয় এবার ভালোবাসলাম যাকে তাকে আমি পেলাম না সেটা আলাদা কথা সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যায় থাকা ভালোবাসা কিন্তু হয় না সেই ভালোবাসাটা কিন্তু আসে না ভালোবাসাটা একটা মানুষকেই ভালো মন তো একটা একজনকেই দেওয়া যায় ঠিক আছে এবার কি হয় পরিস্থিতির চাপে পড়ে বাপমা বিয়ে দেয় কিংবা নিজেদেরই বিয়ে করতে হয় পরিস্থিতির চাপে পড়ে থাকতে 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 অভ্যাস হয়ে যায় যে এই মানুষটাই আমার সব কিছু একটা অভ্যাসে পরিণত হয়ে যায় ভালোবাসা কিন্তু নয় সত্যিকারের যে ভালোবাসা সেই ভালোবাসাটা কোথাও না দিক 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 করে মনের মধ্যে থাকে দিনে একবার একবার বছরে কোথাও না কোথাও ভালোবাসার মানুষটার কথা কিন্তু মনে পড়েই কি বন্ধুরা আমি কি ভুল বললাম ও যে এসে ভালোবাসার বিশ্লেষণটা দিয়েছে ভালোবাসার মানে জানিস ভালোবাসার যে বিশ্লেষণটা দিয়েছিস ভালোবাসার বিশ্লেষণটা তুই জানিস যে তোমাদের জীবনে কি নেই আরে তার জন্য বিয়ে করে করে বউ ছাড়াকে বলে সেটাকে বলে ভালোবাসা আমি কি ভালোবাসিনি কত তোর ভালোবাসা আছে তুই যদি একটু ভালোবাসতিস অন্তত চট করে দুদিনের মাথায় তিন দিনের মাথায় আরে ভাই অন্তত তুই একটা বছর সময় নিবি দুটো বছর সময় তো নিবি কদিন সময় নিয়েছিলিস ঈশানি যাওয়ার কদিন পরে তুই রিমিকে বিয়ে করেছিলিস আবার রিমি যাওয়ার কদিন পর তুই আবার তোর এক্স বউর সাথে আবার সেই পোস্টিন শুরু করে দিয়েছিলিস শোন এক্স বউ বন্ধু হতে পারে না কারণ তোদের সমস্তটাই তোর সমস্তটাই ওর দেহ সময় জানা ওরও তোর সেই হয়ে থাকবেই না যখন একে অপরের কাছে আসবি অটোমেটিক তোরা সেই দিয়ে আবার চলে গেছি এখন চলেও গেছিস তোরা এর আগেও চলে গে মানে এই যে এসছিল ঈশানী সেও কিন্তু তোকে যথেষ্ট বিলিয়ে দিয়ে গেছে তুই উপভোগ করেছিস করে তুই কি বলো না বলতো তোর একটা জিনিসে কোনো তুই স্থিতি থাকতে পারিস না রিমিটা ভোগ করেছিস রিমি চলে গেলো ঈশানীকে ভোগ করেছিস ঈশানী চলে গেছে তুই এখন আবার এমনভাবে ভাবে ছাল এমন চাল মানে কি বলবো জাল বিচারছিস এমনভাবে ভাবে জাল বিচারছিস সেই জালে রিমি আবার ধরা পড়বে রিমি আবার ধরা পড়বে তো তুই তো এই কদিন আগে এসে বলেছিস যে আমি পাঁচ বছর একা থাকতে চাই কাউকে বিয়ে করবো না তাহলে তুই সেম ভিডিও নিয়ে আবার কেন এসছিস কেন মানুষের কথা তো শুনতে আসছিস তোমরা আমাকে কেন তাদেরকে আবার কুত্তা বলছিস তুই ভিউয়ার্সদের বলছিস কুত্তা হুম তুই সোশ্যাল মিডিয়া জীবনে আমি লিখে দিলাম তুই জীবনেও ছাড়তে পারবি না ছেড়ে দে তুই বলছিস না আমি পাগল হয়ে যাচ্ছি তোমরা বলছো কখন কাকে নিয়ে থাকবো তোমরা বলছো আমি পাগল হয়ে যাচ্ছি তুই ছেড়ে দে তুই যখন জীবনটা নিয়ে এত পাগল হয়ে যাচ্ছিস জীবনটা আগে না তোর পয়সা কামানোটা আগে ছেড়ে দে সংসারে কি কাজের অভাব আছে পৃথিবীতে কি কাজের অভাব আছে আচ্ছা করবি কাজ আয় আমার কাছে দিয়ে দেবো তোকে কুড়ি হাজার টাকার কাজ যোগাযোগ কর আমার সাথে করবি কাজ আয় তোকে কাজের ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে এসব না ভাউয়া কথা ভাউয়া কথা এখানে বকতে আসিস না ঠিক আছে কাজ যদি করার ইচ্ছা থাকে করিস আমার সাথে যোগ্য আমার তো তোর সাথে আছেই চল ভিডিও যদি শেষ হব্দে দেখিস আর বন্ধুরা যারা দেখছো ভিডিওটা যদি ওর কাছে না পৌঁছায় তোমরা অ্যাটলিস্ট পৌঁছে দিও ভিডিওটা চল চ্যালেঞ্জ বললাম তোর সাথে তুই ছাড় দেখি পারবি সোশ্যাল মিডিয়া সাথে জীবনেও পারবি না তুই যদি এক গলা গঙ্গা জলে নেমে ডুব দিয়েও বলিস যে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো তুই জীবনেও পারবি না কেন তুই লোকের কথা শুনতে যাচ্ছিস তুই তোর নিজের কথা শুনতে পাচ্ছিস না তুই তোর মনের কথা শুনতে পাচ্ছিস না কেন ছেড়ে দে না দুটো মেয়েকেই পারবি তুই পারবি না কারণ এরা এদের মধ্যে তোর জীবনটা আটকে আছে একে একবার দেখিয়ে তুই ভিউজ কামাবি ওকে একবার তোর এইটাই তোর ধান্দা এটা তোর পেশা জানিস তো কিছু কিছু দেখবি রাস্তায় তোর তোর ভিডিও অনেক ভাগ বকেছিস তোর ভিডিও কথা নিয়ে আমি আসতে চাইছি না তুই রাস্তায় দেখবি অনেক লোংরা ল্যাংরা সরি ল্যাংরা আর কিন্তু সে ল্যাংরা নয় তার কিন্তু হাতও আছে পাও আছে সে খোড়া নয় কিন্তু তার পেশা হয়ে গেছে হাত ঢুকিয়ে পা লুকিয়ে সে আর ভিক্ষা করার কেন রে ভাই ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে হুম মুখ দিয়েছে কথা বলার জন্য সব সবকিছু পরিপূর্ণ দিয়েছে কেন খুদ করে মানুষ কাছে ভিক্ষা চাইছিস তুইও ঠিক সেই পর্যায়টাই হয়ে গেছিস তুইও জীবনেও পারবি না তুই ভগবান দুটো হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে বুদ্ধির মানে কাজ করার ক্ষমতা দিয়েছে কিন্তু তুই জীবনেও পারবি না কিন্তু তুই এখানটায় সুখ পেয়ে গেছিস ঘরে বসে ফ্যানের হাওয়া চলছে মা হাত ভাতের মানে রান্না করা ভাত খাচ্ছিস হ্যাঁ কোনো হেডেক নেই কিছু নেই চলো বসো বকি এর নামে ওর নামে বকি চলো চ্যানেলে আমার ভিউজ হবে টাকা কামাবো দেখ আমরা ভিডিও করি বাইরে কাজও করি কে বারণ করেছে আজকে তুই একটা ভালো জব কর করে ভিডিও কর দেখি তো কেউ কিছু বল তোকে বলে কি না হ্যাঁ ভিডিও করতে হবে ভিডিও মতো করে ভিডিও করবি কারো কাউকে বেঁচে খাবি না মানে নিজের লাইফটাকে এভাবে আমরাও তো করছি ভিডিও তোর সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিস সেটা নিয়ে আমরা ভিডিও করেছি করছি তুই তো লাইফস্টাইল দেখা না তুই ওই ধরনের ভিডিও কর কোনো বড় বড় চ্যানেলকে নিয়ে করতেই পারিস নিজেকে নিয়ে এভাবে কন্ট্রোভার্সি না করে নিজের লাইফটাকে এইভাবে সোশ্যাল না করে নিজেকে এতটা ছোট না করে জীবনটাকে পরিচালনা কর সবার হাতে তুই নিজেকে তুলে দিয়েছিস আজকে এসে তুই যদি বলিস আমি পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি অবশ্যই পাগল হবি কারণ সেই পাগলের জায়গাটা তুই তোকে দাঁড় করিয়েছিস কেড়ে তোকে এসে ওই পাগল পাগলামি থেকে তোকে বাঁচাবে কারোর ক্ষমতা নেই বাঁচানোর ঠিক আছে তো চলো বন্ধুরা এদিকে বুঝিও লাভ নেই কারণ এর মাও একটা পাগলি একটা মানে কি বলবো এদের পয়সার প্রচুর লোভ এরা পয়সা 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 এদিকে মারা গল্প সবাইকে ভিক্ষা দিয়ে দেয় অথচ নিজেরই ভিক মানে ভিক্ষার জন্য এইভাবে পরের মেয়েদেরকে ইউজ করতে হয় তো চলো সবাই ভালো থেকে সুস্থ টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে কথায় আছে না চোরানা শুনে ধর্মের কাহিনী